ইলাস্ট্রেটরে অনেকগুলো কমন প্রবলেমের ভিতর একটা প্রবলেম হলো যে আপনি যখন কোন একটা শেপ নিয়ে সেখানে কোন একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চান সেইটা আপনি প্রপারলি দিতে পারেন না। সেখানে টু আর থ্রি গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করতে হয় সেইটা অনেকেরই কিন্তু প্রবলেম হয়। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে একটা শেপ নিয়ে সেখানে টু আর থ্রি গ্রেডিয়েন্ট কালার বা ফোর গ্রেডিয়েন্ট কালার বা মাল্টিপল গ্রেডিয়েন্ট কালার খুব সহজেই দিতে পারবেন। তো সিম্পল ব্যাপার, দেখুন প্রথমে আমি একটা শেপ নিয়ে নিয়েছি, এবার আপনি কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। লাইক দেখুন আপনি যদি গ্রেডিয়েন্ট টুলের উপর ডাবল ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে। এবার সিম্পলি যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কি হলো, আমাদের এখানে আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমাদের এখানে কয়টা কালার আছে, টোটাল দুইটা কালার। তার মানে কি আমরা যদি এইখান থেকে সিলেক্ট করি, দেখুন আমরা এখান থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। লাইক আমরা এখানে ব্লু সিলেক্ট করতে পারি, আবার আমরা এখান থেকে কি করতে পারি অন্য কোনো কালার কিন্তু সিলেক্ট করতে পারি। এবার আমাদের এখানে দুইটা কালার আসলো, এবার চাচ্ছেন আপনি তিনটা কালার দিতে। তাহলে আপনি সিম্পলি কি করবেন, দেখুন মাউসের কার্সারটাকে নিয়ে জাস্ট আপনি এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখুন আমাদের এখানে কালার চলে আসলে, যদি আমি এখানে ক্লিক করি দেন দেখবেন আপনি কিন্তু সিম্পল এখানে কালার দিতে পারতেছেন। এবার ধরুন আপনি চারটা কালার দিবেন, তাহলে আপনি কি করবেন, সিম্পল ব্যাপার, জাস্ট আপনি মাউসের কার্সারটা নিয়ে এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর সিম্পল আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারবেন। তো আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা কালার ইউজ করলাম। এবার যদি আপনি পাঁচটা কালার ইউজ করতে চান, যদি ছয়টা কালার ইউজ করতে চান, আপনি সেটাও পারবেন। এবং দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালারটা, দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাবে ফেড নেই। তার মানে আপনি যদি এটাকে পুরোপুরি ফেড করতে চান আপনি কি করবেন, জাস্ট গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে যদি আপনি এদিকে ড্র্যাগ করতে চান তাহলে আপনি দেখবেন এদিকে পুরোপুরি ফেড হয়ে যাবে। দেন যদি আপনি এদিকে ড্র্যাগ করেন তাও দেখবেন এভাবে পুরোপুরি ফেড হয়ে যাবে। এবং যেখানে আপনার প্রবলেম হবে জাস্ট আপনি এই স্লাইডটাকে ড্র্যাগ করে আপনি এইভাবে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন।